জমানো কিছু টাকা তো ছিলই, সঙ্গে ধারকর্জ করতে হয়েছে। পাবনা শহর থেকে সুজানগর উপজেলা পর্যন্ত স্কুটারে যাত্রী বহন করে যে টাকা পয়সা হতো তা দিয়ে সংসার চলত। গণেশচন্দ্র ঘোষ নিজেও স্কুটার চালাতেন। বড় সন্তান হিসেবে সংসারের ঘানি টানতে টানতেই একদিন তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে কেমিস্ট্রিতে সম্মান ডিগ্রিটা অর্জন করে ফেললেন। দারিদ্রকে জয় করে যিনি স্বপ্ন পূরণ করেছেন, 44 বছর আগে একটি জীর্ণ পুরাতন স্কুটার থেকে তিনি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্ন পূরণও হয়েছে। সেখান থেকে তিনি আজ গোটা দেশের পরিবহন খাতের জন্য এক প্রথম শ্রেণীর দিকপাল হিসেবে প্রতিষ্ঠিত। তার সেই সময়ের জীর্ণ স্কুটারটি ছিল যেন একটি চারাগাছ, যা এখন মহির হয়ে পরিণত হয়েছে। বলছিলাম, বাংলাদেশের বহুল পরিচিত শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গণেশচন্দ্র ঘোষের অক্লান্ত পরিশ্রম এবং আকাশ ছোঁয়া সফলতার কথা। কিভাবে তিনি একটি স্কুটার থেকে শত শত বাসের মালিক হলেন, সেই অজানা গল্প নিয়েই আমাদের আজকের এই আয়োজন। সেই সাথে আজকের এই ভিডিওটিতে জানাব গণেশচন্দ্র ঘোষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শ্যামলী পরিবহন সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য। সেজন্য আপনাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের আজকের এই বাংলাদেশ স্বাধীনতার পরের বছরে 1972 সালে শুরু হয়েছিল গণেশের পথ চলা। প্রথমে তিনি একটি স্কুটার কিনেছিলেন, দাম কত পড়েছিল ঠিক মনে নেই, তবে যতদূর মনে করতে পারেন 7 কিংবা 8 হাজার টাকায় সেটি কেনা হয়েছিল। আর স্কুটারটি সে সময় নতুন নয়, পুরনো কেনা হয়েছিল। পরে আরও কিছু টাকা খরচ হয়েছিল স্কুটারটি সে সময় সংস্কার করতে। একসময় পুরনোটির সঙ্গে যুক্ত হয় আরও কয়েকটি স্কুটার। পরে স্কুটারগুলো বিক্রি করে যে টাকা হয়েছিল তা দিয়ে সে সময় একটি পুরনো বাস কেনা হয়েছিল 1974 সালে। তখনও নতুন বাস কেনার স্বপ্ন অপূর্ণই রয়ে যায় গণেশের। রাজশাহী থেকে নগরবাড়ি পর্যন্ত চালানো হতো পুরনো সেই বাসটি। বাস চালিয়ে সে সময় উপার্জিত অর্থ, পরিবারের সদস্যদের স্বর্ণালঙ্কার বিক্রির অর্থ এবং পাবনার সোনালী ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকায় 1978 সালে কেনা হয় চকচকে একটি নতুন বাস। আর সেদিনই পূরণ হয় গণেশচন্দ্রের নতুন বাস কেনার স্বপ্ন। আর ঠিক সেই সময়ের পর থেকে তাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর বছরে বছরে কেনা হয়েছে নতুন নতুন বিলাসবহুল সব আধুনিক বাস। 1972 সাল থেকে 46 বছর পর আজ পরিবহন সেক্টরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম গণেশচন্দ্র ঘোষ। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চলে তিল তিল করে গড়ে তোলা শ্যামলী পরিবহনের বাস। দেশে বিদেশে গড়ে উঠেছে হাজার হাজার টিকিট কাউন্টার। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক লক্ষ শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ এই পরিবহনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বিনিয়োগ এবং ব্যবসার পরিধি তার ক্রমেই বেড়ে চলেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ উত্তরবঙ্গের 16 জেলায় সর্বত্র চলছে তার শ্যামলী পরিবহনের বাস। অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া শ্যামলী পরিবহনের সেবা আছে সর্বত্রই। আন্তর্জাতিক রুটের মধ্যে ঢাকা কলকাতা, ঢাকা আগরতলা, ঢাকা কলকাতা, ঢাকা শিলং, ঢাকা গৌহাটি, ঢাকা বুড়িমারি শিলিগুড়ি, ঢাকা চট্টগ্রাম কলকাতা, এইসব রুটেই চলছে শ্যামলী পরিবহনের বাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক রুটে চালানো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত 10টি অত্যাধুনিক বাস। দেশের অভ্যন্তরে শ্যামলী ব্র্যান্ডের বাসের সংখ্যা 450টি, এর মধ্যে অর্ধশত বাস শীতাতপ নিয়ন্ত্রিত। এখন দেশে বিদেশে শ্যামলী পরিবহন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাদের আধুনিক একটি চেয়ার কোচের দাম প্রায় 70 লক্ষ টাকা। অত্যাধুনিক বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের দাম 1.5 থেকে 2.5 কোটি টাকা। একদিন যারা জীবনের তাগিদে পুরনো স্কুটার দিয়ে সংসার চালাতেন, তারাই 2.25 কোটি টাকায় আন্তর্জাতিক মানের বাস কেনেন। দেশে বিদেশে যারা দারিদ্র্যের রাহু থেকে মুক্ত হয়ে জীবন সংগ্রামে জয়ী হয়েছেন, তারাই আজ ওইসব দেশে ইতিহাসের অংশ। ঠিক তেমনিভাবে শ্যামলী পরিবহনও আজকে বাংলাদেশের ইতিহাসের অংশ। এর আগে তখন কেবলমাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে। যুদ্ধের পর দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে সময় গণেশের পরিবারও ছিল শতেক রকমের অভাব এবং অনটন। তবু সেই স্বপ্নমান মানুষটি সেই অভাবের মধ্যেই নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। পড়াশোনা করার সময় তিনি 3 চাকার একটি স্কুটার কিনে ফেলেন। জমানো কিছু টাকা তো ছিলই, সঙ্গে ধারকর্জও করতে হয়েছে। পাবনা শহর থেকে সুজানগর উপজেলা পর্যন্ত স্কুটারে যাত্রী বহন করে যে টাকা আয় হতো তা দিয়েই সংসার চলত। গণেশচন্দ্র ঘোষ নিজেও স্কুটার চালাতেন। পরিবারের বড় সন্তান হিসেবে তাকে অনেক কষ্টই করতে হয়েছে সে সময়। আর সেই কষ্টের সংসারের ঘানি টানতে টানতেই একদিন তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে কেমিস্ট্রিতে সম্মান ডিগ্রিটাও অর্জন করে ফেললেন। মেজো ভাই রমেশচন্দ্র ঘোষ এবং ছোট ভাই রমেন্দ্রনাথ ঘোষ, তারা দুজন নিয়মিত স্কুটার চালাতেন। আজকের শ্যামলীর বিশাল সাফল্যে এই দুই ভাইয়ের শ্রম স্মরণীয় হয়ে আছে। আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়নে বড় ভাই গণেশচন্দ্রের পাশে থেকে কঠোর পরিশ্রম করেছেন রমেশ এবং রমেন্দ্র। ওই সময় পাবনা শহর থেকে সুজানগর আর পাকশি ফেরিঘাট পর্যন্ত চালানো হতো স্কুটারটি। পাবনা সুজানগরের সেই 12 কিলোমিটার পথে সে সময় যাত্রীপতি ভাড়া ছিল মাত্র 5 টাকা। পাকশি ফেরিঘাট পর্যন্ত 22 কিলোমিটার চালিয়ে যাত্রীপতি পেতেন 7 থেকে 8 টাকা। প্রতিটিপে 4 জন যাত্রী বহন করে যা পাওয়া যেত তাই দিয়েই সে সময় সংসার চলত। এবং তারপর যেটি অবশ্যই করা হতো তা হলো নিয়মিত জমানো হতো। এভাবে আরও কিছুদিনের মধ্যে তারা আরও বেশ কয়েকটি স্কুটারের মালিক হয়ে যান। সেই পুরনো স্কুটারটিতে গোড়াপত্তন হয়েছিল
আজকের শ্যামলী পরিবহনের। এই নামটি প্রথম লেখা হয়েছিল জীর্ণশীর্ণ সেই স্কুটারটির গায়ে। এখন দেশে বিদেশে বাংলাদেশের গৌরব বহন করছে শ্যামলী পরিবহনের এই ব্র্যান্ডের নাম। ধর্মীয় চিন্তা থেকে এই স্কুটারটির নাম রাখা হয়েছিল শ্যামলী পরিবহন। দেবতা শ্রীকৃষ্ণের শ্যামলী, ধবলী আর কাজলী নামের ধেনুর মধ্য থেকেই শ্যামলী নামটি সে সময় রাখা হয়েছিল। সে সময় বাবা মা সহ সাত ভাই এবং চার বোন সবাই মিলে একসঙ্গে বসে তারা আলোচনা করে ধর্মীয় শ্রদ্ধাবোধ থেকে এই শ্যামলী নামটি রেখেছিলেন। 44 বছর আগে 7,000 টাকা বিনিয়োগ করে বর্তমান সময়ে তারা 400 কোটির ঊর্ধ্বে পৌঁছেছেন। পাবনা ঢাকা প্রথম বাস সার্ভিস চালু হয় 1979 সালে। কুষ্টিয়া ঢাকা প্রথম নাইট কোচ চালু হয় 1981 সালে। আন্তর্জাতিক রুটে বাসের চলাচল শুরু হয় 1999 সালে। আন্তর্জাতিক রুটে বাসের চলাচলের জন্য ওই সময় সরকারি উদ্যোগে এক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন খ্যাতনামা 12টি বাস কোম্পানি। তাদের মধ্যে গুণগত মানসহ বিভিন্ন বিচার বিশ্লেষণে সে সময় শ্যামলীর বাসই নির্বাচিত হয়। ওই সময় ভারতের বিভিন্ন প্রদেশে বাস চালানোর জন্য সরকারের সঙ্গে শ্যামলী কর্তৃপক্ষের এক চুক্তিও হয়েছিল। বর্তমানে ঢাকা সহ সারা দেশে শ্যামলী পরিবহনের এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে। এই সাম্রাজ্যে প্রত্যক্ষভাবে 5,000-এরও বেশি মানুষ কাজ করছে। দেশের ভেতরে টিকিট কাউন্টারের সংখ্যা প্রায় 300-এরও বেশি। এই প্রতিষ্ঠানের জিএম, অঞ্চলভিত্তিক ম্যানেজার, কাউন্টার মাস্টার, টিকিট বিক্রেতা, চালক, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব বিভাগ, মেইন্টেন্যান্স, প্রধান মেকানিক, সহকারী সার্ভিসিং সেন্টার, ক্লিনিং চেক আপ, বডি মেরামত সহ গ্যারেজ, পার্কিং অ্যান্ড ফুয়েলিং স্টেশন সহ এই শ্যামলী পরিবহনের বিভিন্ন ইউনিট রয়েছে। শ্যামলী পরিবহনের কোনো বাস দুর্ঘটনার শিকার হলে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষই ওই চিকিৎসার খরচ বহন করে থাকে। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়। দুর্ঘটনায় কেউ মারা গেলে সংশ্লিষ্ট পরিবারকে সাধ্যমতো ক্ষতিপূরণও দেওয়া হয়ে থাকে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে গিয়ে সহমর্মিতাও জানানো হয়। শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গণেশচন্দ্র ঘোষ বলেন, যাত্রী সেবাই আমাদের প্রধান লক্ষ্য। একটি গাড়ি গন্তব্যে পৌঁছাতে যাত্রীদেরকে ঠিক যতটুকু সেবা দেওয়া দরকার আমরা ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি। যাত্রীরাই আমাদের অমূল্য সম্পদ, সেবা দিয়ে আমরা তৃপ্তি পাই। তিনি বলেন, আমার স্বপ্ন ছিল বলেই দেশের পরিবহন খাতের উন্নয়নে আমি কিছু অবদান রাখতে পেরেছি। তবে যাত্রী সেবা করতে গিয়ে এখন পর্যন্ত অবশ্য তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। নানান সময় নানানভাবে তাদেরকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। একবার তো শ্যামলী পরিবহন বয়কটের শুরু উঠেছিল। মূলত একজন যাত্রীর বক্তব্যের কারণেই সারা দেশে সেই সময় শ্যামলী পরিবহন বয়কটের শুরু উঠেছিল। সেই লোকের বক্তব্য এমন ছিল যে, মুসলিম ভাই বোনেরা শ্যামলী পরিবহন থেকে সাবধান, ব্যক্তিগত প্রয়োজনে রাশিয়ায় গিয়েছিলাম, ফেরার পথে শ্যামলী পরিবহনের টিকিট নিলাম। সে সময় রাতের জার্নি ভালোই চলছিল। বাসের স্টাফরা পরস্পরের নাম ধরে সম্বোধন করায় বুঝতে পেরেছিলাম যে সবাই হিন্দু ধর্মের অনুসারী। এমনকি যে টিকিট কাউন্টারে টিকিট করেছি তারাও হিন্দু ছিল। সুন্দর ছিমছাম একটি হোটেলে যাত্রা বিরতি দেওয়া হলো। সবাই রাতের খাবার খাওয়ার পরে আমাদের গাড়ি আবারও ছুটে চলল গন্তব্যের দিকে। সে সময় আমি বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম আর সাথে কোল্ড ড্রিঙ্কস। খাওয়ার পরে বাসে উঠেই কেমন যেন মাথা ঘুরছিল আর এর সাথে বেশ বমির ভাব। জার্নিতে অনেকেরই এমনটা হয়, এটা খুবই স্বাভাবিক, কিন্তু প্রচুর জার্নির আমার অভ্যাস আছে আর এই ধরনের বমির সমস্যা আমার কখনোই হয় না। কেমন যেন একটা সন্দেহ হলো। পরের স্টপেজে একটি পেট্রোল পাম্পে সে সময় গাড়ি ঢুকানো হলো। বাস থেকে নেমে পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে দেখলাম পাম্পের বিভিন্ন স্থানে হিন্দুদের নানা রকমের দেবদেবীর ছবি টানানো। বুঝতে অসুবিধা হলো না, শ্যামলী পরিবহনের মালিক কর্মচারী সবাই হিন্দু। এমনকি তারা যে রেস্টুরেন্টে গাড়ি থামায় সেটাও হিন্দু মালিকের। যে পেট্রোল পাম্প থেকে তারা তেল নেয় তারাও হিন্দু। তার মানে হচ্ছে হারামপন্থায় জবাই করা পশুর মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি খাওয়ায় আমরা সবাই অসুস্থ বোধ করেছি। পরে দেখেছি শ্যামলী পরিবহনের সুপারভাইজারের কাছে যে যাত্রী তালিকা আছে তার শিরোনামে লেখা ছিল, বাবা লোকনাথের নামে চলিলাম। এই ঘটনার পর শ্যামলী পরিবহন সারা দেশে তুমুল সমালোচনার শিকার হয়। তবে তারপরেও হারিয়ে যায়নি এই শ্যামলী পরিবহন। এর আগে গণেশচন্দ্রের এই উদ্যোগে প্রেরণা জুগিয়েছিলেন তার বাবা মৃত অবিনাশচন্দ্র ঘোষ। এতকাল পরে সেই পুরনো দিনের কথা বলতে গিয়ে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বাবার স্মৃতিচারণ করলেন। ঢাকায় শ্যামলী পরিবহনের প্রধান কার্যালয় শ্যামলী সিনেমা হলের খুব কাছাকাছি একটি ভবনে। সেখানে একটি ছোট্ট টেবিল এবং একটি কাঠের চেয়ার। এখানে বসেই প্রতিদিন অফিস করতেন চেয়ারম্যান গণেশচন্দ্র ঘোষ। কর্মকর্তা কর্মচারীরা সে সময় মুখোমুখি বসতেন। অতি সাধারণ পোশাকে নম্রতা এবং ভদ্রতার এক মূর্ত প্রতীক যেন। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটির কাছে জানতে চাওয়া হয়েছিল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমনকি তাদের এমডিরা আধুনিক অফিসে বসেন। তারা বিলাসবহুল জীবনযাপনও করে থাকেন, তবে আপনি তাদের থেকে কেন ভিন্ন? সে সময় উত্তরে তিনি বললেন, শান শওকত আর বিলাসী জীবনযাপন করলে যাত্রী সেবার মানসিকতা কোনোভাবেই থাকে না। এই সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। জীবনের এক পর্যায়ে তিনি পাবনায় সরকারি শহীদ বুলবুল কলেজে রসায়ন বিভাগে প্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসরে যান 2009 সালে। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটি বর্তমানে শ্যামলী পরিবহন নামে এক সাম্রাজ্যের অধিকর্তা। জীবনের চড়াই উতরাই পার হয়ে আজ তিনি দেশের গুরুত্বপূর্ণ পরিবহন খাতের এক সার্থক ব্যবসায়ী।
তার শ্রম মেধা এবং কঠোর পরিশ্রম নতুন প্রজন্মের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য সত্যি প্রেরণা হয়ে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আপনি অবশ্যই কোনো না কোনো দিন শ্যামলী পরিবহনে ভ্রমণ করেছেন। আপনারও কি কখনো মনে হয়েছে তারা সকল ক্ষেত্রেই হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে? আপনি কি মনে করেন এইসব কারণে তাদের পরিবহনগুলো বয়কট করা উচিত? এই দুইটি প্রশ্নের ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন। গণেশের এই সফলতার গল্প আপনাকে বিমোহিত করে থাকলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমনি অনুপ্রেরণাদায়ক সফলতার গল্প জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।